জল মানে ওয়াটার, ওয়াটার মানে জল, এরপর আপেল বিফর বল, আপনি আমাকে ভুগবেন না, আমি আর কখনো জল নিয়ে আসবো না। আরে চুপ কর আর থামো, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে কিছু বলেছি? আপনি বলবেন। বলবো কি বলবো? এক্ষুনি ভুগবেন। না না আমি তোমাকে বলবো না। আমার বর তোমার দুটো খাট ধরে তোমাকে কাছে টেনে নিয়েছিল, আমার বর কেমন গো? কে কেমন? ওর কাছে গেলে কেমন লাগে? কলি, কোন পুরুষ মানুষ কাছে এলে কেমন একটা হয় না? তোমার কেমন লাগে ওকে? যখন ও তোমাকে জড়িয়ে ধরে তখন তোমার কেমন লাগে? যখন আরো কাছে যাও তখন কেমন লাগে? স্টপ ইট, জাস্ট স্টপ ইট কলি, প্লিজ বিলিভ মি, আমাকে বিশ্বাস কর, প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমার দিকে দেখ, তোর মনে হয় আমি এমন করতে পারি? নিজে চোখে দেখলাম তখন তো থাক, আসলে তোমাকে খুব ভালোবাসি তো, তাই তুমি যদি আমার বরের কাছে যাও তাহলে আমার কষ্ট হবে, হিংসে হবে না, আর যাকেই ভুল বুঝিস না কেন অন্তত মাহি দিদিকে ভুল বুঝিস না। না রে বোন, ভুল বুঝিনি, আমি খুব ভালোবাসি তো মাহি দিদিকে, তাই আমার বর যখন মাহি দিদির কাছে আসে তখন মনে হয় আমার কাছে আসছে, যখন মাহি দিদিকে চোয়ে তখন মনে হয় আমাকে ছুঁচ্ছে, যখন মাহি দিদিকে, একদম মাঝে কথা বলবি না, কি হচ্ছে কে, কি হচ্ছে? যে মেয়েটা তোর জন্য মরছে, তোর সংসার রক্ষা করার জন্য এত কষ্ট করছে, সেই মেয়েটাকেই তুই দোষ দিচ্ছিস? হ্যাঁ না রে, আমি তো খারাপ মেয়ে, আমাদের গ্রামে চিঠি পড়ে গেছে, মা বলছিল আমি খারাপ মেয়ে, রাতের অন্ধকারে আমি গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছি, কিন্তু আমি তো পালাইনি বোন, আমাকে কতগুলো লোক জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল, তারপর এখানে এসে বেঁচে দিচ্ছিল, তারপর মাহি দিদি আমাকে বাঁচিয়েছে, তাই আমার কোনো দাবি নেই, আমি যেভাবে চাকরের মতো ঘরের একটা কোণে পড়ে থাকি সেভাবে পড়ে থাকবো। না, তুমি ঝিয়ের মতন থাকবে না, থাকবে না তুমি ঝিয়ের মতন, তোমার প্রবলেম হলে আমি এখান থেকে চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না এখানে, প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড,
আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছে তোকে তুলে দিয়েছি তার মানে এই নয় যে আমি পরিস্থিতির সুযোগ নিচ্ছি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ঠিক আছে থাকবো না আমি এই বাড়িতে থাকবো না এই বাড়ি থেকে তোমার এখন যাওয়া হবে না মাই মাহি কলিকে তুমি জোর করে আমার মাথার উপর চাপিয়ে দিয়েছ জোর করে আমি বলছি জোর করে আমি তোমাকে এই বাড়িতে বিয়ে করব মাহি পারিজাত বললে তুমি বুঝবে না মাই তোমাকে বোঝানোর ল্যাঙ্গুয়েজ অন্য সেই ল্যাঙ্গুয়েজ তুমি বুঝতে পারবে সেদিন যেদিন এই ঘরে দাঁড়িয়ে তোমাকে আমি বিয়ে করব আপনার এত বড় স্পর্ধা স্পর্ধা নয় মাই I can still feel your fragrance. I can still feel your presence, your love. I can still feel your touch, Mai. Everything, Mai. Everything. Oi meter jonno, ami shob kichu harate chai na. দিদি তুমি যেও না তুমি যেও না মাই দিদি বিয়ে করবো মাই
দিদি দিদি দরজা খোল দিদি দরজা খোল দিদি দরজা খোল আমার আর প্রয়োজন নেই বাড়িতে কলি, তোর জীবনে আমার আর প্রয়োজন নেই। কলি কলি চোখ খোলো, কলি 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 চোখ খোলো, কলি 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 ওঠো, কলি কলি চোখ খোলো। দিদি দিদি চোখ খোল, চোখ খোল দিদি। কলি কলি ওঠো, কলি আমার জীবনে এত সুখ আমি কখনো পাইনি। তোমার কোলেই যেন আমার মরণ হয়। বর
ওটা খেলে তুমি মরে যেতে অসভ্যমে। যারা মরে যায় তারা হল লুজার্স, এন্ড আই হেট লুজার্স। মিলি ওকে ঘরে নিয়ে যাও। মিলি আমার আর প্রয়োজন নেই বাড়িতে, কলি তোর জীবনে আমার আর প্রয়োজন নেই। এখন কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো, ওরকম একটা জিনিস খাওয়ার পর কারোর খুব ভালো লাগে করে? শোনো, সময় মতো ডাক্তারকে না ডাকলে, তিনি যদি তোমাকে ইঞ্জেকশন না দিতেন, তাহলে তোমার কি হতো তুমি জানো? তবুও ভালো লাগছে। যদি আমার সব কষ্ট সব অসুখ সুখ হয়ে গেল, মিলি তোমার দিদিকে দেখো। তোমাদের শহরের ভাষায় বলে থ্যাংক ইউ, আর আমাদের গ্রামের ভাষায় বলে জামাই বাবু তোমারে শত কোটি প্রণাম। আর ইউ ক্রেজি? মানে তোমার মাথার স্ক্রু কি ঢিলে আছে নাকি? ভালো লাগছে মানে কি? ভালো লাগছে মানে কি? কষ্ট হয়নি? না। কষ্ট হয়নি কেন? কেন কষ্ট হয়নি? আপনি যে আমায় ছুলেন, আপনি যদি আমার সব কষ্ট সব অসুখ সুখ হয়ে গেল, তোমাদের শহরের ভাষায় বলে থ্যাংক ইউ, আর আমাদের গ্রামের ভাষায় বলে জামাই বাবু তোমারে শত কোটি প্রণাম। আমার দিদিকে বাঁচানোর জন্য। মিলি আমি তোমার দিদিকে বাঁচাইনি, ওকে বাঁচিয়ে রেখেছে, ওকে জিয়ে রেখেছে একমাত্র মাহি। বুঝতে পারছো তুমি? মাহি ওকে বাঁচিয়ে রেখেছে, আমি না। আর ওকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছেও আমার নেই, আগ্রহও নেই। তাই বুঝি নেভেল গড়াসিং এর সামনে আমাকে ফেলে চলে এসেছিলেন? আসলটা বুম্বার কথাটাই সত্যি। মানে মানে ইটস ট্রু,
আমি যদি আমার জীবনে কাউকে ভালোবেসে থাকি তাহলে সে হলো মাহি, নো ওয়ান এলস। আর কাউকে আমি ভালোবাসি না, সে যতই মিলি চাটান চাটান কথা বলুক, আর কলি যতই আপনাদের মিষ্টিমুখ করাক সংসারে গৃহিণীর মতো, কিন্তু আমার আর কলির বিয়ে একেবারে পুতুল খেলার মতো। আর যদি রক্ত মাংসের কথা বলেন, যদি তার মধ্যে কোনো হুঁশ থেকে থাকে, তাহলে সেই হুঁশ আমাকে সবসময় বলে যে আই লাভ দ্যাট গার্ল।